Hey everyone, Assalamualaikum. Welcome to Makeup Astrology. So আজকে আমি কথা বলবো সানস্ক্রিন নিয়ে। আর আজকে আমি কি সানস্ক্রিন নিয়ে কথা বলবো সেটা তো অলরেডি আপনারা গেস্ট করেই ফেলেছেন। আজকে আমি কথা বলবো লাভস অ্যাকোয়া সানস্ক্রিন হাইড্রেটিং ক্লিয়ার জেলটা নিয়ে। তো শুরুতেই বলে নিচ্ছি যারা জানেন না তাদের জন্য, সানস্ক্রিন কেন ইউজ করবেন। সানস্ক্রিন সূর্যের আলোর ক্ষতিকর উপাদান থেকে আমাদের ত্বককে রক্ষা করে, এর জন্য প্রত্যেকটা মানুষেরই সানস্ক্রিন ইউজ করা প্রয়োজন। সানস্ক্রিন ইউজ না করলে ত্বকে ডার্ক স্পট, রিঙ্কেলস, ফাইন লাইন্স, খসখসে ত্বক, ইভেন ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। এইসব জিনিস থেকে প্রিভেনশন করার জন্যে কিন্তু আমাদের সানস্ক্রিন ইউজ করা প্রয়োজন। সো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাভস অ্যাকোয়া সানস্ক্রিন হাইড্রেটিং ক্লিয়ার জেলটা নিয়ে, এবং এটার ফর্মুলাটা খুবই লাইটওয়েট এবং নন স্টিকি একটা ফর্মুলা। এখানে প্রোডাক্ট আছে হচ্ছে 50 গ্রাম, এটার কিন্তু আরেকটা বড় ভার্সন আছে 100 গ্রামের। সো আজকে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 50 গ্রামের। এই সানস্ক্রিনটা হোয়াইট কাস্ট দেয় না, জেল বেসড হওয়াতে এটা দ্রুত অ্যাবজর্ব হয়ে যায় স্কিনে। এতে রয়েছে অ্যালোভেরা এবং হায়ালুরোনিক অ্যাসিড যা ত্বককে হাইড্রেটেড রাখতে হেল্প করে। বাহিরে যাওয়ার আগে অবশ্যই 30 মিনিট আগে কিন্তু সানস্ক্রিনটা লাগিয়ে তারপর বের হবেন, অথবা আপনারা যদি বাহিরে বের নাও হন অবশ্যই সানস্ক্রিনটা কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতেই হবে। বাসার ভিতরে ঘরে থাকলেও কিন্তু আমাদের সানস্ক্রিনটা ইউজ করা অবশ্যই প্রয়োজন। সানস্ক্রিনটা কিন্তু অবশ্যই আমাদের পর্যাপ্ত পরিমাণে লাগাতে হবে, 3-4 ঘন্টা পর আবার আমাদের রিঅ্যাপ্লাই করতে হবে সানস্ক্রিনটা। এটা অল টাইপ স্কিনের জন্য সুইটেবল। আর অবশ্যই রাতে ঘুমানোর আগে আমাদের ডাবল ক্লিনজিং করে নিতে হবে। বাজেট ফ্রেন্ডলি হওয়াতে এটা কিন্তু সবাই ইউজ করতে পারবেন, যেহেতু লাভস একটা হালাল ব্র্যান্ড এটা কিন্তু সবাই কম বেশি আমরা জানি। সো আপনারা যারা চান তারা কিন্তু অবশ্যই এটা পারচেস করতে পারেন। এটার রেগুলার প্রাইস প্রায় 390 টাকার মতন, বা এর কম বেশিও হতে পারে, অফারেও থাকে এটা কিন্তু অনেক সময়। আপনারা চাইলে লাভসের ওয়েবসাইট অথবা পেজ থেকে কিনতে পারেন, বা অন্যান্য পেজেও কিন্তু আপনারা এই সানস্ক্রিনটা পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর আমার নিউ ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।